والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আমাদের দিনী ভাই জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে ওযু করার পর যে দোয়াটি পড়া হয়ে থাকে সেই দোয়া পড়ার সময় শাহাদাত অঙ্গুলি আসমানের দিকে ইশারা করে যদি কেউ পড়ে তাহলে তার জন্য নাকি জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় এবং যে দরজাতে ইচ্ছা করবে সেই দরজাতে প্রবেশ করতে পারবে। হাদিস সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। জি সম্মানিত ভাই, হাদিসটি সহিহ মুসলিমের। عن عمر بن الخطاب رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال ما منكم من أحد يتوضأ فيبلغ أو فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية يدخل من أيها شاء رواه مسلم. হাদিসটি সহিহ মুসলিমের। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি উত্তম ও পূর্ণরূপে উযু করে এবং এই দোয়া পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই হলো হাদিস, হাদিসটি সহিহ মুসলিমের। কিন্তু এই হাদিসে কোথাও বলা হয় নাই যে শাহাদাত আঙ্গুলির দ্বারা আসমানের দিকে ইশারা করবে তারপর এ দোয়া পড়বে। বরং হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত যে ওযু করার পর যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে এবং সে আটটি দরজার মধ্যে থেকে যে দরজা দেওয়ার ইচ্ছা সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। এখানে শাহাদাত উঙ্গুলির দ্বারা ইশারা করা বা আসমানের দিকে উঠানো ব্যাপারে হাদিসে কোথাও বলা হয় নাই। তাই এই দোয়া পড়ার সময় শাহাদাতের আঙ্গুল দ্বারা ইশারা করে আসমানের দিকে উঠাতে হবে এ মর্মে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। বরং সহিহ হাদিস এটাই প্রমাণিত, বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করবে, ওযুর শেষে এই দোয়া পাঠ করবে। তৎসঙ্গে তিরমিজিতে আর একটি হাদিস এসছে সে দোয়াটিও পাঠ করবে, সেটা হলো এই আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এবং এই মর্মে আরও একটি দোয়া পাওয়া যায়, দোয়াটি হলো এই যা ইমাম নাসাঈ রাহমাহুল্লাহ রাওয়ায়েতটি এনেছেন, সেটা হলো এই সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটিও প্রমাণিত, এই দোয়াটির ব্যাপারে ওলামাদের মধ্যে মতানক্য রয়েছে, তবে এর সানাদ সাহি, তাই এটাও এই দোয়াও পড়া যাবে, কোনো অসুবিধা নাই। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।